বিরতির পর এবারে আমরা আপনাদের চিঠিপত্র নিয়েছি। এই চিঠিপত্র জবাব দেবেন আপনাদের প্রান্ত ব্যক্তিত্ব প্রিন্সিপাল সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وله وبعد اقول بالله التوفيق। এবারে একটি যে চিঠিটি আমরা উপস্থাপন করছি তা পাঠালেন মিসেস আতাউর রহমান ফেরদৌসি জামালপুর তারাকান্দি এলাকা থেকে। আমাদের বোন জানতে চাচ্ছেন যে বাংলাদেশের সবগুলো ব্যাংক সুদমুক্ত করা যায় কিনা। আপনারা আমাদের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্য সুপারিশ করতে পারেন কিনা, যেহেতু সকল ধরনের লোকই আমাদের দেশে বাস করে। তাই সরকার যেন সকলকে বুঝান যে যারা ব্যাংকে টাকা রাখে বা রাখতে পারে তাদের বছরে 10-12% সুদ গ্রহণ করা বা জঘন্য একটি বিষয়, এ বিষয় থেকে পরিত্রাণের জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করা যায় কিনা। বোন ফেরদৌসি, আমরা আপনার এই প্রশ্নের জন্য মরগত জানাচ্ছি। একটি ইসলামী বিধান সর্বস্তরে পরিচালনা করার জন্য আপনি রাষ্ট্রপ্রধানকে জানাতে বলেছেন। আমরা এই বিষয়টি আমরা তুলে ধরি, অবশ্যই রাষ্ট্রপ্রধান বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই বিষয়টি দেখবেন। আমরা আসুন মহতারামের কাছ থেকে আমরা এই সুদমুক্ত জীবন গড়ে তোলার জন্য আমাদের কি করণীয় রয়েছে সেদিকে আমরা নজর দিই। আকুলু বিল্লাহি তৌফিক। আপনার যে প্রশ্ন যে গভর্নমেন্টের কাছে এই কথা তুলে ধরা যে বাংলাদেশের সকল ব্যাংকগুলোকে সুদমুক্ত করা যায় কি না, এবং এক্ষেত্রে সকল ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকেও দাওয়াত দেয়া, তারাও যেন এই ব্যাপারে এই মোটিভেশনে আসে এবং তারা যেন এই কাজটা মানে সুদকে বর্জন করে। আপনার এই প্রস্তাব অনেক সুন্দর, সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটি তো আমাদের হাতে না। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের বিষয়াদি যারা মানে পরিচালনায় দায়িত্বে আছেন, এটা তাঁদের দায়িত্ব, তারা এটা করতে পারেন। আমরা আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো পৌঁছে দেয়া। সুতরাং আমরা অবশ্যই পৌঁছে দিলাম এবং এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সুবাদে আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিলাম। তবে ব্যাপারটি গুরুত্বপূর্ণ এই জন্য যে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সুদের ব্যাপারে কোরআনের বক্তব্য হচ্ছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম, আর সকল ধরনের সুদই হারাম করে দেওয়া হয়েছে। হারাম করা মানে কি? হারাম খাবার খাদ্য গ্রহণ করা, হারাম কামাই করা, এর থেকে দূরে থাকতে হবে। নতুবা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যা হারামের দ্বারা পালিত হয়েছে, লালিত হয়েছে। কাজে ব্যাপারটি গুরুত্বপূর্ণ। এটা যেমন কোরআন শরীফ বক্তব্য হাদিসের মধ্যে পরিষ্কার হচ্ছে। আর রিবা সাবউনা জুজান, ইমাম বাইহাকি আর ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন যে আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আন ইয়ানকাহা রাজুলুল উম্মাহ, যে সুদে 70টি অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অপরাধ, যে ছোট্ট অপরাধ সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার আপন মাকে যদি বিয়ে করে, তা যত বড় অপরাধ হয় এটাই 70 নম্বরের ছোট্ট অপরাধটি হলো এটি। কাজে বুঝতেই পারেন যে বাকি 69 নম্বর অপরাধটি কি। তার মধ্যে প্রথম অপরাধের কথা কোরআনে উল্লেখ আছে, সেটি হচ্ছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদি লেনদেন বন্ধ না করো তো আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তার মানে যে সুদের লেনদেন করে বা কারবার চালায় সে যেন ব্যাটল ফিল্ডে আছে এবং সেই লড়াইটা চালু আছে কার মাধ্যমে, আল্লাহ আল্লাহ রসুল একদিকে আর যারা এই সঙ্গে জড়িত তারা অপরদিকে। সুতরাং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা শুধু মুসলমানদের ব্যাপার নয়, এটা অমুসলিমদেরও ব্যাপার। সুদ এত বেশি মারাত্মক ব্যাপার, আপনারা কি বলে শেক্সপিয়ারের সেই আপনারা শুনেছেন কি বলে ড্রামাতে তিনি যে কথা উল্লেখ করেছেন, এখানে শাইলকের চরিত্র যিনি নিয়ে এসছেন যে কীভাবে মানুষের গোস্ত কেটে সুদের মানে পাওনা কীভাবে সে সুদ করে আদায় করেছিল, তো সেইগুলো যদি আপনারা পড়েন দেখেন তো দেখেন সব ধর্মেই এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। আর সুদ না খেলে
কোনো ধর্মের মূলনীতি লঙ্ঘন হয় না হিন্দু ধর্মে সুদ খাওয়াটা ফরজ নেই খ্রিস্টান ধর্মে ফরজ না তারপরে ইয়েতে ফরজ না কাজেই সুদ না খাওয়াটা এটা সকল ধর্মের জন্য সমান হলো আর সুদের পরিবর্তে যদি আমরা ইসলামী মানে যে মেকানিজমে যদি আমরা ব্যবসা পরিচালনা করি আর সেখানে হালাল ইনকাম করি এটা সকলের জন্য এতে হিন্দুইজমের কিছু আসে যায় না এটা খ্রিস্টানিজমের উপর কোনো প্রভাব পড়ে না কারণ এটা হালাল ইনকাম করলো যেমন মুসলমানে বিসমিল্লাহ আকবর করে জবাই করলো কোনো গরু বা মুরগি তাতে যেমন হিন্দুরও খেতে পারে খ্রিস্টানরাও খেতে পারে ইহুদিরও খেতে পারে কিন্তু জবাই না করলে মুসলমানরা খেতে পারে না বিসমিল্লাহ বলে সুতরাং জবাই করে সবার জন্য কমন জিনিস হয়ে যায় এমনিভাবে সুদ বর্জন করে হালালভাবে ব্যবসা পরিচালনা করলে এটা সকল ধর্মাবলম্বী লোকদের জন্য কোনো অসুবিধা নেই মুসলমানদের জন্য তো এটা একটা অব্লিগেশন যে সুদ ছাড়তে হবে হালাল কামাই করতে হবে অতএব এইভাবে সুদ বর্জিত বিবর্জিত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালানো পরিচালনা করা এটা তো সবার জন্য কল্যাণকর আপনার এই প্রস্তাবটা সুন্দর আমরা তুলে ধরলাম বাকি আল্লাহ পাক যদি তৌফিক দেন চিঠিটি আমরা পেয়েছি মোহাম্মদ মনির হোসেন মানিকনগর ওয়ারি ঢাকা থেকে ভাই মনির জানতে চেয়েছেন মহিলারা কিভাবে নামাজ পড়বে ছেলেদের মতো করেই পড়বে নাকি অন্য কোনো নিয়ম আছে যদি অন্য কোনো নিয়ম থেকে থাকে তাহলে কখন থেকে মেয়েদের নামাজের নিয়ম চালু হয়েছে মেয়েরা যদি ছেলেদের মতো করে নামাজ পড়ে বা ছেলেদের মতো রুকু সিজদা করে তাহলে কি তাদের নামাজ হবে কিনা এ বিষয়টি আমাদের একটু জানিয়ে দেবেন গুরুত্বপূর্ণ বিষয় দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মানে আদেশ করেছেন যে তিনি যেন দিনকে ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আপনি তা কিছুই পৌঁছিয়ে দেন মানে যেমনটি নাজিল করেছে তেমনটি পৌঁছিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি পৌঁছিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন তিনি বলছেন ইন্নামা বুরিতু মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি অতএব দিনকে তিনি শুধু পৌঁছাননি তিনি শিক্ষাও দিয়েছেন এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন খুদু আননি মানাসিকাকুম আমার থেকে তোমাদের ইবাদত করার নিয়ম কারণগুলো শিখে নাও নিয়ে নাও আল্লাহ পাক আবার অন্য আয়াতে বলছেন যে মা আতাকুম রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা কিছু তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা লও আর যার থেকে তোমাদেরকে বারণ করছেন তার থেকে তোমরা নিবৃত হয়ে যাও তোমরা তার থেকে বিরত থাকো তারপরে এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এই যে সল্লু এই কথার মধ্যে সবাই উম্মতের সকল সদস্য নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই এই এই ইয়ের মধ্যে এসে গেছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবেই তোমরা নামাজ পড়ো এখানে কিন্তু মুস্তাসনা করেননি মানে মেয়েদেরকে আলাদা করে দেননি যে না এইভাবে না আমাকে আমাকে যেভাবে পড়ো সেইভাবে কিন্তু তোমরা পড়বে না একথা তো বলা হয়নি তিনি বলেননি তারপরে বরং সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে আল কোরআন ফাল ইহদারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন সমস্ত লোকেরা যেন সতর্ক হয় যারা নবীর আদেশ এবং তার তরিকা তার হুকুম তার সিস্টেম তার সুন্নার খেলাফ যারা কাজ করে তারা যেন সতর্কিত হয় কেন আন্তুসিবহুম ফিতনাতুন তাদেরকে কোনো বিপর্যয় মধ্যে তাদের পড়তে হবে আউইসিবহুম আযাবুন আলীম অথবা কঠিন শাস্তি না তাদেরকে পেয়ে বসে কাজেই এই যে আয়াতগুলো হাদিসগুলো আপনারা শুনলেন এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি সুন্নতের মধ্যে এবং সেক্ষেত্রে ইমাম বুখারি এক বর্ণনা এসেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে হতে একজন সম্ভবত উম্মুল মুমিনীন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আরেকজনকে আমার এখন নামটা মনে নেই তিনি বলছেন তিনি তার ব্যাপারে তিনি বলছেন সাল্লাত সালাতার রাজুলে ওয়া কানাত ফাকিহা তিনি পুরুষের নামাজ পড়লেন মানে পুরুষ সাধারণ পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেভাবে তিনি নামাজ পড়লেন পড়িয়ে তিনি দেখিয়ে দিলেন ওয়াকানাত ফাকিহা তিনি ছিলেন ফাকিহ মানে ফাকাবিদ শাস্ত্রবিদ তিনি কিভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি বিজ্ঞ ছিলেন এইভাবে তিনি দেখিয়ে দিলেন কাজেই এই সমস্ত বর্ণনা ইমাম বুখারির এই বর্ণনা এবং ইমাম বুখারি বা ইমা সিয়াসত্তার হাদিসগুলোতে এই মেয়েদের আলাদা কোনো নামাজ তারা বয়ান করেননি অপরদিকে মোসান্নাফে আবি শাইবা তারপরে এই সমস্ত একটা আছে আপনার বাইহাকি তারা কিছু বর্ণনা নিয়ে এসছেন যে বর্ণনাগুলো সূত্রগুলো দুর্বল
কাজেই যেটা সহিহাইন অথবা সিয়াসাত্তা যারা এই সমস্ত বর্ণনা করেননি তারা জেনারেল নামাজের জেনারেল নিয়মই বয়ান করছেন, মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম বয়ান করেননি। কাজেই আমরা মনে করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মতমাইন যে মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি, বরং নামাজের সিস্টেম একই, যা যেভাবে পুরুষ পড়বে সেভাবে মেয়েরাও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই ব্যাপারটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন মহতরম সেভাবেই আপনাদেরকে জানালেন, আর এই ডিফারেন্সিয়েট করারও কোনো অধিকার কারণ নেই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমরা এই নিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না করি, আর প্রতিবেশী চ্যানেলের ব্যাপারেও যেন আমরা সাবধান থাকি। চলুন ছোট বিরতিতে যাই। বিরতির পর এবারে আমরা যে চিঠিটি নিচ্ছি তা পাঠালেন ভাই আবুল কাশেম ঢাকা থেকে। তিনি আজকের মধ্যে দেখছি প্রায় তিনটি চিঠি আমাদের হাতে এসেছে। প্রথমে আমরা একটি চিঠি জবাব দিচ্ছি। তিনি বলতে চাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উক্তি বর্ণনা করছেন এভাবে যে দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি অন্যতম তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে এবং তা ত্যাগ করবে, আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি নিজের হৃদয়ে অনুভব করবে তা প্রাণী। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শয়তানের তীর এবং ঈমানের এই যে মিষ্টি স্বাদ আমি অনুভব করব, এ বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। জি, সন্দেহ নেই যে ইমাম তবরানি যে বর্ণনা নিয়ে এসছেন এগুলো মানুষের নৈতিক সুষমাকে নিশ্চিত করে, নৈতিক নৈতিকভাবে সুষম মণ্ডিত করে। একজন মুসল্লি আচার আচরণ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কীভাবে নিয়ন্ত্রণ করবে, তাকওয়া কীভাবে জারি করবে, সমস্ত এগুলিকে এগুলোতে এই হাদিসগুলোতে সেই দিক নির্দেশনা বিবৃত হয়েছে, সন্দেহ নেই। এখানে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হলো যে এই যে একটা কুদৃষ্টি মানে হারাম দৃষ্টি, এই দৃষ্টিকে যদি কেউ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার ভয়ে, তাহলে এটার এটার স্বাদ, ইমানের স্বাদ তার অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। এই স্বাদটা কি আপনি জানতে চেয়েছেন? স্বাদটা হলো যে এই যে মানে আল্লাহ তাআলার বান্দেগি করার আগ্রহ সৃষ্টি করে দিবেন আল্লাহ সুবহান তাআলা, এবং এই বান্দেগির উপরে আপনাকে স্ট্রাগল করে দিবেন, এর নাফরমানিটা আপনার কাছে ঘৃণিত করে দিবেন। যেমন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন একটা একটা দোয়ার মতো আয়াত এসেছে, সেটা হচ্ছে আল্লাহ দোয়া তো নয় আল্লাহ পাক, ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল উসিয়ান। তিনি তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে তাকে সেটাকে খুব সুন্দর করে তিনি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল উসিয়ান, এবং কুফরি নাফরমানি ফুসুক ফিস্ক ফুজুর সীমা লঙ্ঘন এই সমস্ত কিছু তোমাদের নিকট আল্লাহ অপ্রিয় করে দিয়েছেন। কাররাহা মানে ঘৃণিত করেছে বলে দিয়েছেন। এই যে নাফরমানি, আল্লাহর নাফরমানিটা ঘৃণিত হওয়া আর ফরমান বরদারি করার মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়া, এটাই হলো সেই স্বাদ, যে ইমানের স্বাদ যেটা আল্লাহ পাক অন্তরের মধ্যে লাগিয়ে দিবেন। এবং এছাড়াও একটা অনির্বচনীয় সুখ আপনি ফিল করবেন, কি সেটা হচ্ছে যে যে আপনি যে আল্লাহর ইবাদত করতেছেন, এই ইবাদতের একটা 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 দিলের মধ্যে একটা কাইফ অবস্থা সৃষ্টি হবে, যেটা মুখে আপনি এটা এটা ব্যাখ্যা করার নয়, যে অন্তরে আপনি স্বাদ পেতে থাকবেন, আপনি একটা ভাব আপনি আপনি একটা ভাব উদ্রেক হবে যে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগির মধ্যে যে একটা বিশেষ কাইফ বিশেষ ভাবটা আল্লাহ উদ্রেক করে দিবেন অন্তরে। তাহলে কথাটা কি হলো? কথাটা হলো যে ইবাদত করাকে আগ্রহী করে দিবেন, ইবাদতের বিষয়টাকে নাফরমানিকে ঘৃণ্য করে দিবেন, উপরন্তু একটা বিশেষ ভাব অন্তরে সৃষ্টি করে দিবেন। যে আপনি দেখ এই ভাবটা এইভাবে ব্যাখ্যা করা যায়, আপনি যে কোনো একটা কল্যাণকর কাজ যদি করেন, কোনো একটা মানুষের খেদমত করে দিলেন, কোনো একটা রোগীর সেবা করে দিলেন, সেবার পরে আপনার দিলের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন, ঠিক এই আনন্দটাও আল্লাহ পাক এই এর মধ্যে
মানে এই দৃষ্টিকে কুদৃষ্টিকে নিয়ন্ত্রণ করার কারণে এরকম একটা আনন্দ আল্লাহ আপনার মধ্যে সৃষ্টি করে দিবেন, যেমন কল্যাণমূলক কাজ করলে একটা আনন্দ পাওয়া যায়। ভাই আবুল কাসেম আরেকটি বিষয় জানতে চাচ্ছেন, তা হচ্ছে যে মুসলমানের দৃষ্টি কোন অপর মেয়ের সৌন্দর্যের উপর পড়ে এবং সে দৃষ্টি সরিয়ে নেয় তাৎক্ষণিকভাবে, এই অবস্থায় আল্লাহ তার ইবাদতের বিশেষ স্বাদ সৃষ্টি করে দেন। মুসনাদে আহমদ প্রশ্ন হচ্ছে, ইবাদতে এই যে বিশেষ স্বাদ কি, এ ব্যাপারটি আমাদের একটু বুঝাবেন। আসলে উভয় হাদিসের মূল বক্তব্য একই, শব্দের হেরফের হয়ে মূল বক্তব্য যে আপনি রাস্তায় চলছেন, নজরটা পড়ে গেছে কোন তম্বির তরুণী সুন্দরী মানে উপরে আপনার নজর পড়েছে, নজরটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসছেন। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইরশাদ করেছিলেন, ইয়া আলী লা তুতবি নাযরাতান নাযরা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ইয়া আলী, তুমি এক নজরের পরে আরেকটা নজর লাগিয়ে দিও না, মানে একটা নজর পড়ে গেছে ঠিক আছে, এটা মাফ, এটাকে ফেরত নিয়ে আসো, পরবর্তী আরেকটা নজর নিক্ষেপ করবে না। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজরটি তোমার জন্য এটা মাফ করে দেওয়া হবে কিন্তু দ্বিতীয়টি তোমার জন্য নয়, বৈধ নয়। কাজেই সেক্ষেত্রে আপনি একটা নজর পড়েছে, দ্বিতীয় নজর দিলেন না, নজরটাকে ফেরত নিয়ে আসলেন। এই যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর ভয় রেখে তার বর্ডারকে রক্ষা করলেন, হালাল হারামের বর্ডারকে রক্ষা করলেন এবং নজরকে নিয়ন্ত্রণ করলেন, এটা আপনি যে চেষ্টাটা করলেন, এই চেষ্টার বিনিময় দুটা, একটা হলো আখেরাতে একটা হলো দুনিয়াতে। দুনিয়ার বিনিময় হলো আল্লাহ পাক ইবাদতের মজা সৃষ্টি করে দিন আপনার অন্তরে, আপনি তা নাফরমানি করাকে ঘৃণিত করে দিবেন এবং বিশেষ এক আনন্দ আপনার মধ্যে সৃষ্টি করে দিবেন, সেই আনন্দ তো মুখ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি আমি যদি বলি যে রসগোল্লা এত এত মজা, এই কথা শুনলে হয়তো জিভায় পানি আসতে পারে কিন্তু রসগোল্লার মজা তো আর পাওয়া যাবে না যতক্ষণ না খাওয়া হবে। সুতরাং এই কাজটা যারা করে তারা কিন্তু ওই ইয়েটা অনুভব করে, ওই মজাটা অনুভব করে যেটা আল্লাহ পাক নগদ তাদেরকে মজাটা দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, হৃদয়ের ইবাদত করার যে মজা যে স্বাদ সে সম্পর্কে শুনলেন। আমাদের প্রাণপ্রিয় সম্মানিত দর্শক, 10 বছর ধরে আমরা আপনাদেরকে যে জান্নাতমুখী জীবন গড়ে তোলার জন্য সনিবদ্ধ অনুরোধ জানাচ্ছি, এদের ভিতরে অনেকেই এ স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন বলে আমাদের বিশ্বাস। ভাই আবুল কাসেমের মাধ্যমে আমরা এই হাদিসগুলো জেনে নিয়ে এবং তা বুঝতে পেরে আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জাকাত দান করুন। আজকে আরও একটি চিঠি আবুল কাসেম ভাই নিচ্ছি, একটু গুরুত্বপূর্ণ, এবং এবারে প্রশ্নগুলো তিনি করেছেন কোরআনের আয়াত থেকে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করুন এবং এভাবে কোরআন এবং সুন্নাকে বোঝার জন্য চেষ্টা করুন, কারণ এই সাময়িক পৃথিবীতে আমরা কতদিনই বা থাকব এ ব্যাপারটি আমাদের সকলেরই ভাবা দরকার। ভাই আবুল কাসেম বলছেন যে মহাগ্রন্থ আল কোরআনের নিম্ন আয়াতটি একটু বুঝিয়ে বলবেন। তিনি আজকে সুরা আন-নূরের 104 আয়াতের ব্যাপারে বলছেন যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি হুকুমের বিরুদ্ধাচরণকারীদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুরা নূরের 104 আয়াতে এই কথাগুলো জানালেন। এখন আবুল কাসেম ভাই প্রশ্ন করছেন যে বিপর্যয়ের শিকার বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে, বিষয়টি একটু বুঝিয়ে বলুন। বিপর্যয় ব্যাখ্যা করে পরিষ্কার, প্রথম আয়াতটি আমরা তেলাওয়াত করি, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আমার নবীর হুকুম এবং তার তরিকা তার অনুসৃত নীতির বিরুদ্ধে আচরণ করবে, তার বিপরীতে চলবে বা করবে, তারা যেন সতর্ক হয় যে তাদেরকে ফিতনায় পেয়ে না বসে। ফিতনা মানে বিপর্যয়, তারা বিপর্যয়ের মধ্যে না পড়ে যায়। আর আর আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে মর্মন্তুদ শাস্তি পেয়ে বসে। তো এই ব্যাপারে এই যে ফিতনা, ফিতনার ব্যাপারে একটি হাদিস, যদিও সনদান দুর্বল কিন্তু বক্তব্য শুদ্ধ, সেটি হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন যে তুমি বলো বাদা কুল্লি সালাতি মাকতুবা, প্রতিটি ফরজ নামাজের পরে তুমি বলো আল্লাহুম্মা আয় আল্লাহ তুমি আমাকে গরিবদের তুমি আমাদের মানে মিসকিনদের আমার কাছে প্রিয় করে দাও, ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান গরিবদের তুমি আমাদের
মানে মিসকিনদের আমার কাছে প্রিয় করে দাও ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান যখন তুমি তো বান্দাদের ব্যাপারে কোনো বিপদ সিদ্ধান্ত নাও আন তাকবিদানি গায়রা মাফতুন তা আমাকে সেই ফিতনাতে লিপ্ত করার পূর্বে যেন আমাকে তুমি ডেকে নাও অর্থাৎ আমার মৃত্যু দিয়ে দাও তারপর তুমি ফিতনার মধ্যে আমাকে ফেলে দিও না اللهم اني اسالك حب المساكين হাদিসটা এইভাবে যে আয় আল্লাহ আমি আপনার কাছে মিসকিনদের মহব্বত চাই মানে তাদেরকে যেন আমি ভালোবাসতে পারি তৌফিক চাই হ্যাঁ তো এই হাদিসের মধ্যে বক্তব্য এসছে তো এখানে দেখা যায় ফিতনাকে ভয় করতে বলা হয়েছে ফিতনা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে আর অন্য আয়াতে বলা হয়েছে অত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা যে ওই ফিতনাকে তুমি ভয় করো যখন আসবে তখন শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে পাকড়াও করবে না বরং এটা একটা মানে সাধারণভাবে সবাইকে এই ফিতনার মধ্যে সবাই পড়ে যাবে আজকে লক্ষ্য করুন আমরা ফিতনার মধ্যে পড়লাম কিনা আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করছি আমাদের অর্থনীতি পরিচালনা করছি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছি আমরা মুসলমান কিন্তু নবীর হুকুম আকামের আমরা পরোয়া করছি না আজকে কত বড় ফিতনার মধ্যে পড়ে গেছি ফিতনা এই যে রাজনীতির নামে বিভিন্ন দল বানিয়ে একদল আরেকদলের বিরুদ্ধে লাগা একদল এই যে মুসলমান যেখানে বলা হয়েছে ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা একে অন্যের প্রতি ঈর্ষান্বিত হবে না একে অন্যের পিছনে দোষ তালাশ করে অন্যায় ফিরবে না শত্রুতামি দুশ্মনী করবে না তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও কোথায় আমরা আজকে আমরা খণ্ড বিখণ্ড হয়ে আমরা আজকে ফিতনার মধ্যে পড়ে গেছি আজকে শুধু জনসাধারণ কথা বলবো কেন সাধারণ ইসলামী শিক্ষা যারা শিক্ষিত নয় তাদের কথা বলবো কেন আজকে আলেম ওলামা পর্যন্ত ফিতনার মধ্যে পড়ে গেছেন আজকে দেখেন এক আলেম এদিকে যাচ্ছে এক আলেম ওদিকে যাচ্ছে আরেক আলেম ওদিকে যাচ্ছে এগুলি তো ফিতনাই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি আজকে জাতিকে যারা পথ দেখাবে তারাই আজকে বিপর্যয়ের মধ্যে পড়ে আজকে আজকে আমরা আমরা পড়ে গেছি এটা কারণটা কি কারণটা এটাই যে নবীর তরিকা খেলাফ আমরা করে যাচ্ছি আমরা রাষ্ট্র পরিচালনা করছি সমাজ পরিচালনা করছি আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছি পরিবার পরিচালনা করছি আমরা যা কিছু করছি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেই সুন্নাহর অনুসৃত নীতি এবং তার যে সেই নির্দেশনা অনুসৃত নীতি থেকে আমরা দূরে সরে গেছি অথচ নবী জীবনের সামগ্রিক ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার জন্য তিনি এসেছিলেন তিনি একদিকে যেমন মসজিদের ইমাম ছিলেন অপরদিকে তিনি রাষ্ট্রেরও তিনি প্রধান ছিলেন প্রধান নির্বাহী ছিলেন অপরদিকে তিনি আবার যুদ্ধের মাঠে প্রধান সেনাপতিও ছিলেন আরেকদিকে দেখা তিনি বিচার আসনে তিনি প্রধান বিচারপতিও ছিলেন অতএব জীবনের যত দিক আছে সমস্ত দিকেই তিনি আমাদের জন্য আদর্শ এবং সব সব দিকেই তিনি দিক নির্দেশনা দিয়েছেন বিধিবিধান দিয়েছেন এখন এইগুলিকে এড়িয়ে এগুলিকে বাদ দিয়ে যদি অন্য পথে আমরা চলি তাহলে ফেতনা আমাদেরকে পেয়ে বসছে এখন এই ফেতনা মানে কি আজকে একজন আরেকজনের দুশ্মন হয়ে যাচ্ছে আমরা এক ভাই আরেক ভাইকে মেরে দিচ্ছে আরেকজনকে খুন করে ফেলছি আমাদের আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছি আমাদের সমাজ জীবনের নিরাপত্তাকে নষ্ট করে দিচ্ছি আমরা সাধারণ মানুষের তাদের যে কল্যাণ করা দরকার ছিল সেই কল্যাণ থেকে বিরত হয়ে যাচ্ছে পরস্পর দুশ্মন হয়ে যাচ্ছে এই সকল কিছুই বিপর্যয় উপরন্তু আল্লাহ পাকের ইবাদত বান্দিগি হুকুম আহকাম পালন করা যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল তার থেকে আমরা দূরে সরে যাচ্ছি এটা হলো এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য বিপর্যস্ত হয়ে উঠছে এটাই হলো সেই ফিতনা যে ফিতনা আজকে মুসলিম উম্মাহ পড়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আবুল কাসেম ভাইয়ের পুরো প্রশ্নের আরেকটি রয়ে গেছে যে আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরে 104 আয়াতে যে কথাটি বললেন যে রাসূলের হুকুমের বিরুদ্ধে আচরণকারীদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয় এই আয়াতের আলোকে আরেকটি প্রশ্ন করেছেন তা হচ্ছে আমরা সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো হুকুম না মেনে সেখানে বিভিন্ন মানুষের নেতা নেত্রী নিজেদের মন গড়া হুকুম চলছে এজন্যই কি আমরা বিপর্যয়ের শিকার হতে পারি আল্লাহ কি সে কথাই বললেন এ বিষয়টি আমাদের একটু বুঝিয়ে বলবেন কথা পরিষ্কার সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দা সবাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা মানো আল্লাহকে আর মানো আল্লাহর রাসূলকে আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা আদেশ পরিচালনা করেন তাদের সেটা আদেশ পরিচালনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে ফোকাহা আছেন সেখানে নায়করা আছেন সেখানে মা বাপ আছেন সেখানে উপরস্থ নির্বাহী কর্মকর্তারা আছেন সবাই হুকুম পালন এই আয় তারা বুঝেই যাচ্ছে আমরে বিন্দু ফাইন তানা যা তো ফিসাইন কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধী লিপ্ত হও তাহলে ফারুদ্দু ইল্লাহি ওর রসুল তাহলে এই ব্যাপারটি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও
ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করো এবং পরকালে প্রতি ঈমান পোষণ করো তাহলে তোমাদের জন্য এটা উত্তম অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে না কোরআন ও সুন্নাহর হুকুম অনুযায়ী এগুলো ফয়সালা করতে হবে আজকে আমরা আপনি যে প্রশ্ন তুলেছেন যে আল্লাহর রাসূলের নির্দেশকে বাদ দিয়ে আজকে আমরা নির্দেশ ফলো করছি আমাদের মানুষের মধ্যে আমাদের নেতা নেত্রীদের করছি তার মোকাবিলায় সুতরাং এটা পরিষ্কার তার রাইভেল হয়েই যাচ্ছে কাজে এই ক্ষেত্রে ফিতনা আমাদেরকে ঘেরাও করছে এবং করতে থাকবে যতক্ষণ না আমরা ফিরে যাই আল্লাহ আল রাসূলের দিকে অতএব অন্য হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে আসসামু আত্তাআতু আলাল মারি মুসলিম ফি মা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিল মা'সিয়াহ ফাইদা উমিরা বিল মা'সিয়াহ ফালা সামা আত্তাআ যে মানতে হবে শুনতে হবে প্রতিটি মুসলিম নাগরিককে এই শরিয়ার হুকুমগুলোকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বিপরীত কোনো আদেশ না দেয়া যাচ্ছে না দেয়া হচ্ছে অর্থাৎ আমাদের নেতা নেত্রীদের মেনে চলবে মানবো না তা নয় কিন্তু তাদের এই এখতিয়ার নাই যে তারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বিপরীত হুকুম আদেশ করেন যদি করেন ফালা সামা ওয়ালা তা তখন শুনতে হবে না মানতে হবে না হ্যাঁ আসসামু ওয়া তাআতু ফিল মানশাতি ওয়াল মাকরি ওয়াল উসরি ওয়াল ইউসরি মা লাম ইউমার বিল মা'সিয়াহ যে মানে প্রশস্ততা হোক কাঠিন্য হোক অথবা যেমনিই হোক এটাকে খুশিত হোক অখুশিত হোক হুকুম কিন্তু মেনেই চলতে হবে যতক্ষণ না আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিপরীত আদেশ না দেওয়া হয় আর যেই না আদেশ দেওয়া হয় আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তখন শুনতে হবে না মানতে হবে না কিন্তু আমরা শুনিও মানিও অতএব আজকে আমাদেরকে সেই ফেতনায় সেই বিপর্যয় আমাদেরকে ঘেরাও করেছে আল্লাহই জানেন এই মুসলিম বিশ্ব গোটা মুসলিম বিশ্বের প্রতি নজর করুন আজকে আমরা বিপর্যস্ত এই কারণে অতএব সময়ের দাবি হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ আল্লাহ রসুলের হুকুম থেকে ফিরে আসা তবেই বিপর্যয় এড়ানো যাবে নতুবা বরবাদ আখেরাত বরবাদ আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন সুম্মা আমিন এবারে মুদাসসির উদ্দিন উপসহকারী পরিচালক রাইফেল ব্যাটালিয়ন জামিনীপাড়া থেকে পাঠিয়েছেন চিঠিটি আমাদের ভাই একটি সমস্যা পাচ্ছেন তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিতে আমার বসত বাড়িতে প্রায় 200 জন মুসল্লিদের নামাজ পড়ার মতো পাকা মসজিদ নির্মাণ করেছি গত 2002 সালে মসজিদ ঘরখানা নির্মাণ করার পর সংযুক্ত কাগজ উল্লেখিত সমস্যার মধ্যে বিরাজছি আশা করি এ বিষয়ে সমস্যাগুলি অনুধাবন করবেন ফিকার শাস্ত্রের মতে আপনাদের মতামত আমাদেরকে একটু জানাবেন প্রিয় ভাই আপনি এখানে একটি বসত বাড়ির নকশা তুলে ধরেছেন এবং সেখানে দুটো বিষয় আপনি জানতে চান এবং মশলা দেওয়ার জন্য আপনি সংযুক্ত কাগজ দিয়ে দিয়েছেন আমি এ বিষয়ে আপনার প্রাপ্য ব্যক্তিত্ব পেন্সিল স্যার কামরুদ্দিন জাফরিকে প্রদান করছি জি জেনারেল আপনার এটি মানে বিপদ বিষয়টি আমরা দেখলাম এবং সেখানে আপনি যে সমস্ত কথা বলেছেন সবটাই আমরা দেখার পরে আপনার দুটো মসজিদের কথা বলেছেন একটা ভিতরে পুরান মসজিদটা ছিল ভেতরে ছোট জায়গাও কম হচ্ছিল এছাড়া বাড়ির লোকেরা মসজিদ না দেখতে পেয়ে তারা এখানে নামাজে আসতে পারছিলেন না কাজে আপনি বাইরে রাস্তার কিনারে একটু বড় করে সেখানে মসজিদ নিয়ে গেছেন এখন লোকেরা সেখানে জামাত পড়ে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এখানে এটাকে নিয়ে আপনাদের মধ্যে বিতর্ক হচ্ছে কিছু লোক ওই পুরান মসজিদ নামাজ পড়ছেন আর অধিকাংশ লোক বাইরের নতুন মসজিদ নামাজ পড়ছে এই ব্যাপারটা এখন কি হবে ব্যাপারটা হবে সোজা কথা যে নতুন মসজিদ যেটা আপনারা করে ফেলেছেন সে মসজিদ যেটা হয়ে গেছে এখানে নামাজ জায়েজ কোনো সন্দেহ নেই যারা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ভিতরে নামাজ যারা পড়ছেন তাদের নামাজও হচ্ছে কিন্তু ব্যাপারটাকে এইভাবে করবেন আপনারা যেহেতু ভেতরে যে জায়গাটা ইজনে মসজিদের জন্য ইজনে আম জরুরি ইজনে আম মানে জনসাধারণ যেখানে সাধারণভাবে যেতে পারে বাধা পায় না একটা মসজিদ এই পরিবেশটা এরকম হওয়া উচিত কিন্তু আপনার বক্তব্য বোঝা যাচ্ছে ওইটা বাড়ির হাওলির ভিতরে হওয়ার কারণে বা এসে মসজিদটা নজরও আসে না পারিবারিক লোকেরাই আশেপাশে কিছু লোকেরা নামাজ পড়তে পারে কিন্তু সাধারণ লোকেরা পারছে না এক্ষেত্রে এই জরুরতটা আপনারা অনুভব করি কিন্তু বাইরে গিয়ে বড় জায়গায় মসজিদ করেছেন তো এখন আপনি কি করবেন আমি বলবো যে যে মসজিদে আপনার নতুন করেছেন এই মসজিদে নামাজ তো হবেই ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই আগের মসজিদটিকে অন্য কোনো কাজে ব্যবহার না করে সেখানে আপনার দুটো কাজ করতে পারেন একটা হলো মসজিদের এক নম্বর কাজ হলো ইবাদত করা দুই নম্বর কাজ হলো তালিম শিক্ষা সুতরাং সেখানে আপনারা ওই ফোরকানিয়া চালু করে দেন সেখানে যদি বাড়ির লোকেরা আসে তো ভালো আর তা না হয় বাড়ির লোকেরাই তারা
নৈশকালীন বোড়াবুড়িরা সেখানে কোরআন হাদিস শিখবে, আর সকালবেলা আপনার প্রাতকালীন সময়ে ইয়েরা বাচ্চারা তারা এখানে কোরআন শিক্ষা গ্রহণ করবে। ফুরকানি চালু করে দিবেন কিংবা হেফজখানা চালু করলেন, এগুলো এখানে করা যাবে অন্য কোনো কাজে ব্যবহার না করে। তাহলে এখানে আপনার নফল নামাজও পড়তে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। বাকি আর ওখানেই ওই মসজিদে গিয়ে আপনার জামাতের সাথে সবাই ঐক্যবদ্ধ পারতেন, ঐক্যবদ্ধভাবে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। তবে আগের মসজিদটাকে যেন কোনো বেহরমতি না হয় তার হেফাজত করতে হবে, এবং সেখানে আমরা আপনারা দিনই শিক্ষার একটা ব্যবস্থা আপনারা করেন পারিবারিক শিক্ষার, তাহলে আমার মনে হয় এটা ভালো হতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মানে আগের মসজিদটা সংরক্ষণ রাখতে হবে কেমন পর্যন্ত, সেখানে গোলার ঘরবাড়ি করার কোনো সুযোগ বা অবকাশ নেই। ভাই মাদাসির আশা করি আপনি বিষয়টি অনুধাবন করেছেন, যদি আজকে শুনে না থাকেন আমাদেরকে আবার জানান, আমরা বিষয়টা আবার বলতে পারবো। তবে আপনার একটু প্রশ্ন হচ্ছে যে এই জন্য জমি ওয়াকফ করতে হবে কিনা নতুন মসজিদের জন্য, ওয়াকফ করাটা সত্য না। মনে রাখতে হবে ওয়াকফ করলে ভালো, কিন্তু ওয়াকফ করেই দিতে হবে জরুরি না, এই কথার অনুমতি থাকলেই হলো। মানে এটা মসজিদ যে কেউ এসে নামাজ পড়তে পারে, এরকম অনুমতি থাকলেই নামাজ মসজিদ হয়ে গেল, এই জন্য ওয়াকফ করাটা জরুরি না, তবে করে দেওয়াটা ভালো।